ঈশাল সোহাব মানি সোহাব পৌঁছাই দেওয়া সোহাব রেসানি করা হাদি শরীফও ইটার প্রমাণ আছে কোরআন শরীফও প্রমাণ আছে যে নেকি দি আইদ করা রসুল্লাহ সাল্লাইসাল্লামে ফরমাইন উজকুর মহাসিনা মাহুতা কুম ও আমার উম্মত হল তোমা তানোর মাঝে গেছ দুনিয়া গই গেছি তানোর বালা খাম হলিয়াই দোহর না কিয়লিয়ায় দোহরো দেখা যায় আল্লাহ রসুলোর গেসটা কিয় নির্দেশ আগর যারা তারা লাগি আমরা নাকিয়াত গাড়ি যে গুরু ইমান লইয়া দুনিয়া চারিয়া গেছইনগি আর বিশেষ করি আল্লাহর মায়ার বন্দা যারা তারা ইন্তেকালর ভরেও তারা রুহানী ফয়েজ অকল রুহানী বরকত হল আল্লাহ নসিব হর্তা বার বন্দা যদি দুদি ই মায়ার বন্দা আপনি আমি অনুসরণ করি তাই যেভাবে আল্লাহ বিল্লা হিয়া গেছে নমাজ ভরিয়া গেছে রোজা রাখিয়া গেছে আল্লাহর নামর উপরে খাটাইয়া গেছে জিন্দেগি ওভাবে ঐলে সুজা ইব

কুৰণ হাদীচ বুজাৰ লাগি কুৰণ শ্বৰীফ হাদীচ শ্বৰীফৰ অৰ্থ বুজাৰ লাগি বৌত ইখলৰ দৰকাৰ আছে বৌতটা জানাৰ দৰকাৰ আছে আমলৰো বেয়া পাৰ আছে আপোনাৰ গেছ থাকি যে একজন মানুহে শিকত জানত আপোনাৰ আমল বাই চাইব একজন বেয়ামল আলিম যদি ঐন একজন বেয়ামল ৱাইজ অইন তিতা বড়ো শাস্তি হে আদি শরীফ উদাহরণ আনছেন যে জমিন আছে জমিনে ফল ধরে না ফল গাছে ফল ধরে না একজন মানুষ তার মাঝে কোনো জাত সার সার নাই আমল নাই এর কারণে আমরা আল্লাহর ফত পাইতে হইলে যে গুরু আল্লাহর নামে ত্যাগ করিয়া গেছো আল্লাহর জিন্দগি খাটাইয়া গেছো হইন ও গুরুর আমরা তান্তানর অনুসরণ করি আর এর মাধ্যমে আল্লা রে ফা তালাশ হরি সুবহায়ন আল্লাহ আল্লা রেটামুতো আল্লাহু আল্লাহ দফিলাম ইটা বিভিন্ন ধর্ম মানছে ও তারা ডাকিতরা একমাত্র মনোনয়ন হইল ইসলাম আল্লাহর গেছে ধর্ম ইটার নির্দেশ আল্লাহ রবীনে কুরআ সরিব ফরমা

আল্লাহর অনুসরণ ভাইতে হইলে নবী মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করা লাগব আল্লাহর কোনো আকার নাই আকৃতি নাই আল্লাহরে ভাইতে হইলে রসুল্লাহ সাল্ল্লাহ ভাইহ সাল্লাম রে আল্লাহে মনোনয়ন করিয়া দিছন মনোনীত করিয়া দিছন রসুল মাধ্যমে আল্লাহরে রে ভাইতা অউলিল মিনকুম কুম এবং ইজমায় উম্মত উম্মতে মহাম্মীর ইজমা অনেক বিষয় হল কুরান শরীফ তালাশ করি পাওয়া গেছে না হাদিস শরীফ তালাশ করি পাওয়া গেছে না সাহাবায় কামে ইটার উপরে একমতইন এর বাদর যুগ অনেক যুগ পর্যন্ত যারা ইলিম আমলর ফধি বেশ আসিল ইজমার দরজা কোলা আসিল বুধবই এৰ বাদে গিয়া শৈষ যুগ বাদে ইজমাৰ দৰ্জা বন্ধ হৈছে ঔ কাৰণে যে এখন মুছলামাছ নয়া একান্ত উপনীত হোৱা মুশকিলাৰ কাৰণে কৈছে যে ইজমা নাই আগৰ গুৰুৱে যে ইজমা হৰিয়া গৈছোঁন ক্ৰিয়াছ হৰিয়া গৈছোঁ ই জেগাত ইজমাৰৰ সংজ্ঞা আন চৈন আপুনি যে হুন্ত কি কৈলা বা ৰতৰ হুণ্টা কি কাশ্মীৰৰ হকোন থাকি আমি অকু মানিলে সেইকাৰণ নাই ওলামাই কেৰামে ইজমা কৰিছোন ইটাৰ ওপৰে যে মাছলাৰ ওপৰে একমত হৈছোন ই যুগৰ মাজে দুনিয়াৰ কোনো আলিমে ইগুৰ ফুৰাৰ একমত দিমত প্ৰকাশ কৰিছ নে অগুৰে ইজমা বলিয়া গণ্য কৰা হয় অ'লা সুন্দৰ কৰি সাজাই গুজাই তৈয়াৰ যাবাৰ বাদে হ'ব এইবিলাক দেখা যায় আমাৰ মাজে বায় হ'ল হৰাও গৈছইন আগে যে তাৰ নমাজ ৰোজাৰ সিদ্ধান্ত নিচৈন চাইৰ মজহবৰ ইমাম অসলে ইটাৰ দিশে খেয়াল না কৰি নয়া আৰু শৈলাবা সাউসলে সাদৃশ্য আছে সাউসলে সাদৃশ্য আছে এইকাৰণে আমাৰ অমান্য কৰিম